পাবনায় চাষ করা মাছের উৎপাদন বাড়লেও উদ্বেগজনক হারে কমেছে উন্মুক্ত জলাশয়ের মাছ। ভরা বর্ষাতেও মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। এ সংকটের জন্য অনাবৃষ্টি, চায়না দোয়ারি জাল ও বিলে বাঁধ ও পুকুর কেটে মাছ চাষকে দায়ী করছেন জেলেরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের কুকরাগাড়ি বিল, এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে সহস্রাধিক জেলে। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। রাত দিন জাল টেনেও প্রত্যাশিত মাছ না পেয়ে অনেকেই চলে গেছে বিল ছেড়ে। বিলেই মাছ মারি বর্ষার সিজনে, কিন্তু এবছরটা এমন হয়েছে পানি না থাকার কারণে আমরা মাছ পাইতেইছি না, অথচ আমাদের আর কোনো কর্মও নাই। মাছের পোনাও আসে নাই, মাছ বড়ও হয় নাই কেউ, মাছ এখন দেখা যাচ্ছে জীবিকার নির্ভর করা আমার কঠিন অবস্থায়। একই চিত্র মাছের জন্য প্রসিদ্ধ বোয়ালমারি, খলিশাঘারি, ঝাঁকড়া, পাতিবিল সহ চলন বিলের বিভিন্ন জলাশয়ে। অধিকাংশ জলাতেই নেই পর্যাপ্ত পানি। একসময়ের মৎস্য ভাণ্ডার খ্যাত এ বিলে মাছের এমন আকালের জন্য জেলেরা চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন, বিলে বেড়জাল, বাঁধ ও পুকুর কেটে মাছ চাষকেই দায়ী করছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। মাছের জন্ম খুব কম, যে দুই একটা পোনা ওঠে বাদাই দিয়ে মাইরে মনে করেন সাফ করে ফেলাচ্ছে, দেশে মাছই নাই, মাছ পাওয়াই যাচ্ছে না। ছোটো মাছ, দেশি মাছগুনি সব চায়না দোয়া এমন বাদাই দিয়ে মাইরে একবারে সব জড়া করে নিয়ে চলে যায়। মাছই তো নাই, আগে চলন বিলে তো বিখ্যাত মাছ ছিল বড় বড়, সেগুলো তো নাই। চায়না দোয়ার চতুর্দিকে পাইতে মাঠে মানে খাওয়ার মাছটাই পাওয়া যাচ্ছে না। জেলা মৎস্য বিভাগ জানায় 2021-22 অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে 69,500 মেট্রিক টন, যা কিনা বিগত অর্থ বছরের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। চাহিদার তুলনায় উদ্বৃত্ত প্রায় 18,000 মেট্রিক টন, এর মধ্যে উন্মুক্ত জলাশয় থেকে আহরিত হয়েছে 230 মেট্রিক টন। মনুষ্যের সৃষ্টি এবং প্রাকৃতিক বিভিন্ন কারণে কমে যাচ্ছে, এটা উত্তরের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। যেমন আমরা বিল নার্সারি প্রোগ্রাম করেছি, বিল নার্সারি প্রোগ্রামে হয়তো কোনো জায়গায় অল্প কিছু 1 কেজি 1.5 কেজি মাছ আমরা রেনু ছেড়ে দিচ্ছি, ওই মাছ 1.5-2 মাস 3 মাস আমরা রিয়ারিং করেছি, তারপর পরবর্তীতে বর্ষা পাড়াতে ছেড়ে দিচ্ছি। উন্মুক্ত জলাশয়ে মাছের আকালের জন্য নদ নদী শুকিয়ে যাওয়া, অবাধে মাছ সহ জলজ প্রাণী নিধনকেই দায়ী করছেন জেলেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।